আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলবো বিভ্রান্তিকর বক্তৃতা থেকে দূরে থাকুন এই বিষয়ের উপরে। অবশ্য থাম্বনেল দেখেই গালি দিয়ে বংশের পরিচয় না দিয়ে সমগ্র ভিডিওটি মনোযোগ সহকারে সমস্ত গোড়ামিকে দূরে ঠেলে মুক্ত মন নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। শুভঙ্কর দেব শুভ, ইয়েস, এ ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে অবশেষে করোনা ভাইরাস মুসলমানদেরকে আক্রান্ত করলো, করে প্রমাণ করে দিল যে কোরআনুল করিম মিথ্যা, নাউজুবিল্লাহ। এত বড় একটা কথা বলার সাহস উনি কোথা থেকে পেলেন? নিশ্চয়ই অনেকেই সেই আমাদের মুফতি আমির হামজার ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন যেখানে তিনি দাবি করছেন যে একজন মুসলমানকে করোনা আক্রান্ত করতে পারে না, আর যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তো আমার কাছ থেকে বুঝে নেবেন, আর যদি কেউ কোনো মুসলমান করোনায় আক্রান্ত হয় তাহলে বুঝে নিতে হবে যে কোরআনুল করিম মিথ্যা, নাউজুবিল্লাহ মিন জালিক। শুনে নেব প্রথমে তার বক্তৃতা। কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন, যান, যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তৃতা তিনি দিচ্ছেন যার ফলস্বরূপ আজকে সমগ্র বিশ্বের কাছে ও মুসলমানদের কাছে আমাদের ইমেজটা হয়ে যাচ্ছে খারাপ। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যখন মহামারী রোগ দেখা দিবে, মহামারী দেখা দিবে ওই সময় কেউ যদি মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায় তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। হাদিস বুখারীর। এই হাদিস থেকে কি প্রমাণ পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে শহীদের মর্যাদার কথা বলেছেন যারা এই মহামারীতে মারা যাবে, তার মানে মুসলমান মারা যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলমানরা মহামারীতে আক্রান্ত হতে পারে, হওয়ার পরে তারা মৃত্যুবরণ করলে তাদেরকে শহীদের দরজা দেওয়া হবে। হাদিস বুখারীর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে সমগ্র জাতিকে বলালেন, অথচ একজন মুফতি সাহেব এত পড়াশোনা এত স্টাডি করার পর তিনি এই কথা কি করে বলতে পারেন? দেখুন, শুধুমাত্র মাদ্রাসায় পড়ে আরবি পড়ে পড়াশোনা করে যে ইসলাম পরিচালনা করছেন, ইসলামকে পরিচালনা করছেন সমাজের এক শ্রেণীর মানুষ, তাদের দ্বারাই সমাজটা আজকে আমাদের বেশি বিভ্রান্তির মুখে। শুধুমাত্র আরবি পড়ে কোরআনুল করিম এবং হাদিসকে কিন্তু বোঝা যায় না। আপনার সমস্ত বিষয় কনসেপ্টকে ক্লিয়ার থাকতে হবে, আপনার যেমন বায়োলজির উপরে জ্ঞান থাকতে হবে তেমন দর্শনের উপরে জ্ঞান থাকতে হবে, তেমন সায়েন্সের উপরে জ্ঞান থাকতে হবে, কারণ কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আশ্চর্যজনকভাবে এই ধরনের বক্তৃতা দেয় কী করে? আজকে গোটা বিশ্বের কাছে আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে, তারা এই ধরনের ভয়ঙ্কর বাক্য লেখার সাহস কোথা থেকে পাচ্ছে যে অবশেষে প্রমাণ হলো মুসলমানরা করোনা আক্রান্ত হয়েছে, অর্থাৎ কোরআনুল করিম মিথ্যা, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখুন, আমি সমালোচনা করা পছন্দ করি না, আমার ভালোও লাগে না, কেন একজন আলেমের সমালোচনা করতে হবে, কিন্তু যখন কোরআনুল করিমকে নিয়ে কথা, যখন ইসলাম নিয়ে কথা, যখন ইসলামের সৌন্দর্য নিয়ে কথা, সেই সময় আমি কথা বলতে বাধ্য হচ্ছি। অতএব আমি চাই যে মুফতি সাহেব আপনি আপনার নিজের এই ভাষাটাকে পরিবর্তন করুন, এই এই এটার জন্য জনগণের কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়াটা অন্যতম একটা ভালো কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌবাকারী সর্বোৎকৃষ্ট মানুষ হিসাবে পরিগণিত হয় বলে আমরা জানি। অতএব এক শ্রেণী আলেম রয়েছেন যাদেরকে থামনেলে দেখলেন প্রায় সবাই এই ধরনের বিভ্রান্তিকর বক্তৃতা ছড়াচ্ছেন সমাজে, তাই অমুসলমান ভাইরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো কাইন্ডলি এদের কাছ থেকে কোনো দলিল নেবেন না, কারণ এ ধরনের দলিল নিয়ে আপনারা আমাদের অরিজিনাল ধর্ম, খাঁটি ধর্ম, আল্লাহর কাছে গৃহীত একমাত্র ধর্মকে বদনাম করবেন, এটা আমরা চাই না। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসি আরও একজন ব্যক্তি যিনি মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পেশাল করে দায়িত্ব দিয়েছেন দিন প্রচার করতে হবে। একদিনে তিনি তিনটি মাহফিল করেছেন, 15-20 হাজার লোককে তিনি লোকের সাথে তিনি মুসাফা করেছেন। যদি একদিনে তিনটি মাহফিল করেন, যদি একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলের দূরত্ব 50 কিলোমিটার হয় মিনিমাম, তাহলে একদিনে তিনটি মাহফিল করা প্লাস 15-20 হাজার লোকের সাথে হাতে মুসাফা করা, হাত মেলানো, এটা কতটুকু সময় প্রয়োজন? দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন। আরে করোনা ভাইরাস তো ইহুদিদের জন্য, তো মুসলমানদের জন্য যারা আমার মুসলমান ভাইদের কি করে নির্বিচারে হত্যা করছে তাদের জন্য, এটা আমার জন্য না। এটা এই জন্য চায় না, একটা ভিডিও দেখছেন কিনা আমি জানি না, এরা হাত মিলানো বাদ দিয়ে এখন পাও মিলা দেখছেন, আল্লাহ কতটা ঠেঙে ঠেঙে লড়াই করে যা, কিন্তু আমরা তো এখনো মুসাফা করি। গতকাল তিনটা মাহফিল করছি, দিনের বেলা একটা, মাগরিবের পর একটা, রাত্রে একটা, তিনটার ভিতরে মিনিমাম 15-20 হাজার মানুষের সাথে মুসাফা করা হয়েছে।
এখন আপনি বলেন এতগুলো মানুষের সাথে মোসামা করছি, যদি এটা সরাসরি রোগ হইত তাহলে আমার এতক্ষণ আমি শেষ। আর তাকে এত হেডেক নিয়ে প্রোগ্রাম কে করতে বললো একদিনে তিনটি? তিনিও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তিনি বলতে চাইছেন যে মুসলমানদেরকে করোনা আক্রান্ত করতে পারে না, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদেরকে আক্রান্ত করবে। অথচ অলরেডি বহু মুসলমান কিন্তু করোনা আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তাহলে যদি মনে করেন কেউ যে এইটার উপরে আপনারা থাকবেন, তাহলে কিন্তু ভুল রাস্তায় রয়েছেন। কেননা করোনা আক্রান্ত হয়ে বহু মুসলমান ভাই কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গিয়েছেন। তাহলে আপনার এই বক্তব্য অনুসারে যদি আমরা মনে করি, তাহলে তো আমরা মুসলমান, আমাদের তো করোনা না হওয়ারই কথা, কিন্তু ইহুদি খ্রিস্টান এর করোনা হবে এটা শুনেছিলাম আপনার মুখ থেকে, কিন্তু মনে হচ্ছে যে এখন আমাদেরও করোনা হচ্ছে, তার মানে আপনার কথা মিথ্যা। ইউ আর লায়ার, আপনি একজন মিথ্যাবাদী। সুতরাং এই ভণ্ডামি ত্যাগ করে ঠিকঠাক করে বক্তৃতা দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর গান ছেড়ে উঠে এসে ওয়াজের ময়দানে চলে এসেন। আচ্ছা, এরপরে আপনাদেরকে যাকে দেখাবো তিনি হচ্ছেন বিশ্বের অন্যতম একজন সেরা শিল্পী কুমার শানু, অন্যতম একজন সুরেলা কণ্ঠের বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা ওরফে হেলিকপ্টার হুজুর। তিনি সুরের মূর্ছনায় কী বলতে চাইছেন দর্শক, আপনাদের উপরে দায়িত্ব থাকলো, আমি এটা বুঝতে পারিনি, একটু খেয়াল করুন। করোনা ভাইরাসের ঠেলাঠেলি, হ্যাঁ, মানুষ নাকি জমা হইলেই বিপদ। আমি কেমনে বুঝাই কেমনে বুঝাই, কইল দোষ না কইল দোষ, কেমনে বুঝাই। ওরে মানুষ এক জায়গায় জমা হইয়া যদি পেরি টানে বিপদ, মানুষ যদি এক জায়গায় হইয়া জ্বর দেখায় তো বিপদ, মানুষ যদি নারী পুরুষ এক জায়গায় গান বাজায় তো বিপদ, কিন্তু কোরআনের মাহফিলে এক জায়গায় হলে বিপদ হবে না, বরং এই বাংলা থেকে বিপদ মোনাজাতে দূর হয়ে যাবে। বুঝাই কেমনে, এ বুঝাই কেমনে, বুঝাই কেমনে, শুনলেন তো? আমি বুঝতে পারিনি আপনারা বুঝতে পেরেছেন কিনা, তবে ইনিও মানুষকে উৎসাহ করছেন মসজিদে যাওয়ার জন্য। এরপরে আরও একজন আবুল কালাম আজাদ বলে একজন বক্তা রয়েছে, উনি একজন ফেমাস বক্তা, উনিও বলতে চাইছেন যে আপনার মসজিদে যেতে হবে এই সিচুয়েশনে। মানুষ করোনাকে ভয় পাচ্ছে, আল্লাহকে ভুলে গেছে, বিভিন্ন জায়গায় মসজিদ বন্ধ করে দিতেছে। আমি অবাক হচ্ছি, যদিও শরীয়তে জায়েজ আছে, এই সেই মাসলা মুসলা এনে টেনে আমরা বুঝাচ্ছি যে অসুবিধা নেই, কিন্তু আমি পার্সোনালি বুঝেটা বুঝছি না। বিপদ মুসিবত গজব দিয়ে আল্লাহ চান মানুষ যেন আল্লাহমুখী হয়, ঠিক কিনা? বিপদ মুসিবত আল্লাহ কেন দেয়? মানুষ যেন ইজা আসাবাতুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহ, মানুষ মুসিবতে পাইলে কব আমি আল্লাহর, আমি আল্লাহর জন্য, আমি আমি ভুলে যায় আমি আল্লাহর, এটা মনে হয়। তো আল্লাহ চাইছিল ওই জাতীয় করোনা মরণা দিয়া মানুষে ধাক্কা মসজিদে ঢুকাইতে। এই সিচুয়েশনে গোটা বিশ্বের যারা আলেম, গোটা বিশ্বের যারা মহাদ্দেশ, তারা বলছেন যে এই সময় আপনারা মসজিদকে পরিহার করুন, বাড়ির মধ্যে সলাত আদায় করুন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদি এই জামানায় বেঁচে থাকতেন তো এই ধরনের আলেম তাদেরকে ফতোয়া, তাদেরকে তাকে হয়তো ফতোয়া দিয়ে কাফের বানিয়ে দিতেন। আজকে সৌদির বিরুদ্ধে লেগেছে এই সব এক শ্রেণীর আলেম। আমি আলেমদের সমালোচনা করা পছন্দ করি না, আবারও বলছি, কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর বক্তৃতার জন্য ইসলাম কলুষিত হচ্ছে। আর আমি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান বিইং, একজন ভালো মানুষ হিসাবে, একজন ভালো মুসলমান হিসাবে এটা মেনে নিতে পারি না যে আমার ধর্মকে নিয়ে খেলা কেউ খেলা করবে। তা আবার মুসলমান, তা আবার দাড়িওয়ালা, তারপর আবার মুফতি, এটা হয় কী করে? এটা হয় কী করে? এটা তো জায়েজ নয়। এই ধরনের কথাবার্তা বলা একজন মুফতির পক্ষে কী করে সাজে? একজন মানুষ যে দীন ইসলামকে ভালো করে বুঝে, বাইরের মানুষ বা বি জাতিরা তারা মনে করে যেন এটাই হচ্ছে ইসলাম, অথচ এইভাবে তিনারা বিভিন্ন রকম বিভ্রান্তিকর বক্তৃতা মাঝে মধ্যে দিয়ে থাকেন, আমরা খেয়াল করি। অতএব এদের কাছ থেকে খবরদার, কেউ দলিল নেবেন না, আর নিয়ে অন্তত আমাদেরকে ভুল বুঝবেন না, ইসলামকে ভুল বুঝবেন না। ইসলাম একটা সৌন্দর্য, পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আর তাদের কাছ থেকে দলিল আপনারা নিতে পারেন, তারা যদি প্রকাশ্যে এসে ক্ষমা চায় এবং জাতির সামনে বলতে পারে যে আমরা ভুল বলেছি, আমরা এই ধরনের বিভ্রান্তিকর বক্তৃতা থেকে দূরে থাকবো, যদি তারা এটা বলতে পারে তবে তাদের কাছ থেকে দলিল নেবেন, আদারও যাদের কাছ থেকে দলিল নেওয়া বৈধ হবে না বলে আমি মনে করি। কেননা ইসলামের সৌন্দর্য যেখানে ফুটিয়ে তোলার কথা, যে সব আলেম ওলেমারা তারা কিন্তু আজকে ইসলামকে নিয়ে কলুষিত করছে শুধুমাত্র টাকার জন্য। আর একজন বক্তা দেখেন এর মাথা খারাপ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আসলে করোনা ভাইরাস টাইরাস কিছু না, এটা একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।
গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার বন্ধুগণ, গজব আসতেছে, আমার মনে হয় আরো আসবে। আমি তো গুণাগার মানুষ, হযরত মাওলানা হাসান জামি সাহেব আপনাদের সামনে কথা বলেছেন, ওনারা নেককার মানুষ হয়তো ওনাদের দোয়াতে আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন, কিন্তু বাইতুল্লাহ শরীফে তোয়াক বন্ধ, গজবের আর বাকি কোথায়? গজবের আর বাকি কোথায়? বাংলাদেশে যদি ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল বন্ধ করার পাইকারা করা হয়, গজব করোনা ভাইরাসকে না চাইতে বড় আসবে। দেখেন, দেখলেন তো, মানে এনাকে মাহফিল করতে হবে, এটা নাকি একটা ভাইরাস নয়, এটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আশ্চর্য একটা ব্যাপার। আরে শুধু কি আরবি পড়েই মুফতি মাওলানা হয়েছে? বাংলার একটু জ্ঞান না, ইংরেজি আর অন্যান্য ভাষা কি বুঝেন না নাকি? আশ্চর্য একটা বিষয়, যেখানে রসুল সাল্লামের হাদিস যে তোমরা কুষ্ঠরোগীকে দেখে ওইভাবে ভাগো যেমন করে একটা বাঘ বা একটা সিংহ তোমার সামনে চলে আসলে তোমাকে ভেঙে পালাতে হবে। রসুল সাল্লাম আজ থেকে 1450 বছর আগে হোম কোয়ারেন্টাইনের কথা বলেছেন। রসুল সাল্লাম আজ থেকে 1450 বছর আগে লকডাউনের কথা বলেছেন, যে অসুস্থ ব্যক্তির সঙ্গে যেন সুস্থ ব্যক্তি না মিলে থাকে। আর আজকে ইনারা মসজিদে যাওয়ার জন্য, মসজিদের মধ্যে মানুষকে ঢুকানোর জন্য উদ্বুদ্ধ করেছে, যাতে করে মানুষ আরও বেশি এফেক্টেড হয়, অতি শীঘ্রই মানুষ মারা যায়। এরা কী চাইছে, এদের মতামতটা কী বোঝাতে চাইছে? সবাই চাইছে এরা মসজিদে মানুষ যাক। আরে এমনিতে দেশের ফজরে লোক পাওয়া যায় না, আবার এদেশে ওইসব চায়ের দোকানে আড্ডাওয়ালা লোকগুলাই এই মসজিদ মসজিদ করে পাগল হয়ে গেছে। আরে আপনার বাড়িতে তো সালাতাদের অনুমতি রয়েছে, আপনি বাড়িতে সালাতাদাই করুন না, তারপরে মহামারী যখন কেটে যাবে আপনি অবশ্যই আবার গিয়ে মসজিদে সালাতাদাই করবেন। মসজিদের জন্য একদম প্রাণটা আপনার জ্বলে যাচ্ছে, তাই না? রাসূল সাল্লাম বলেছেন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে সে কিয়ামতের মাঠে ছায়া পাবে, আলহামদুলিল্লাহ। তবে এই সিচুয়েশনের জন্য নয়, গোটা বিশ্ব যেখানে আতঙ্কিত, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এফেক্টেড হয়ে যাচ্ছে, প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আর এই জাহেল, এই ধরনের এক শ্রেণীর মানুষ আর এই এক শ্রেণীর এইভাবে আলেম সমাজ এইভাবে ফতোয়া দিচ্ছে, এইভাবে ফতোয়া নেওয়া যাবে না। অতএব আসুন আমরা সুন্দরভাবে ইসলামের সৌন্দর্য জানার চেষ্টা করি। আর শুভঙ্কর ভাইকে অনুরোধ করব, যদি আপনার অবধি আমার এই কথাটা পৌঁছে থাকে বা আরও শুভঙ্কর ভাই যারা রয়েছেন সনাতন ধর্মের ভাইরা, তাদেরকে বলবো আমাদের ইসলাম এমনটা নয় যা তাদের কাছ থেকে শুনেছেন। আপনাদের যদি ইসলামের কনসেপ্ট নিতে হয় আমার কাছ থেকে বা তাদের কাছ থেকে নিতে হবে না, আপনি সরাসরি কোরআনুল করিম এবং হাদিসের কিতাব পড়ুন ভাই। এদের মতো মুফতি মাওলানার কাছ থেকে দলিল নিয়ে আমাদের সুন্দর আল্লাহর মনোনীত অনলি একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন ইজ ইসলাম, এটাকে আপনারা কুলুষিত করার চেষ্টা করেন না এবং এই বিষয়ে আপনারা ভুল বুঝেন না। আশা করছি আমার বক্তৃতা স্পষ্ট হয়েছে। অতএব গালিগালাজ না করে নিজের গণ্ডির মধ্য থেকে বেরিয়ে এসে ইসলামের সঠিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করুন। তবে শেষে একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি এক আল্লাহর ইবাদত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন, তার বাবা তাকে উদ্বুদ্ধ করলো যে না, তাকে মূর্তি পূজা করতে হবে, তখন কিন্তু জন্মদাতা বাবাকেও ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিয়েছিলেন। কেন? দীন ইসলাম সঠিক মানার জন্য, সঠিক দিন থেকে গ্রহণ করার জন্য ছেড়ে দিয়েছিলেন। অতএব যারা এই শ্রেণীর আলেম, যাদেরকে আমি দেখালাম, তাদের অন্ধভক্ত রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে যখন তার বাবাকে ছাড়তে পেরেছেন শুধুমাত্র এরির জন্য, ওই আপনার মানে সঠিক ধর্ম পাওয়ার জন্য, তাহলে কি আপনারা এই আলেমদেরকে ছাড়তে পারবেন না? চোখ কান খোলার চেষ্টা করুন, চোখ কান খুলে জাতির সামনে সঠিকভাবে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করুন। আর এই ধরনের বিয়াদবি আর ভবিষ্যতে করবেন না বলে আমি সমস্ত আলেমগণকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব। যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।